রাস্তায় পুরো কাদা, আর যেই জায়গাটা শুকনো সেখানে পুরো ধুলো, মানে মাথা সত্যি খারাপ করে দিয়েছে পুরো। গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। আগের ব্লগটা, মানে আগের এপিসোডটা যারা দেখেছো তারা জানো যে আমরা কালকে নয়ডা থেকে বেরিয়ে চণ্ডীগড় এসে পৌঁছেছিলাম। যদিও আমাদের আরেকটু এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো, ওই জন্য আমরা আর এগোতে পারিনি, মানে আমাদের চণ্ডীগড়েই স্টে করে যেতে হয়েছে। যারা এই ব্লগ থেকে দেখা শুরু করেছো, মানে এই এপিসোড থেকে দেখা শুরু করেছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে প্রথম এপিসোড থেকে দেখো, তাহলে এই সিরিজটার সাথে, মানে আমাদের এই জার্নিটার সাথে আরও ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। এইবারের জার্নিটা যদি তোমাদের এক কথায় বলি, এই জার্নিটা হতে চলেছে জার্নি টুয়ার্ডস দ্য হাইয়েস্ট মোটরেবল রোড অফ দ্য ওয়ার্ল্ড। মানে আমরা উমলিংলা পাসের দিকে জার্নি করছি, আমার নতুন বাইক নিয়ে তার সাথে ওয়াইফকে পেছনে বসিয়ে আমরা উমলিংলা পাস ক্লাইম করব। কি করব তো বনি? হ্যাঁ, ১৯,০০০ ফিটের উপরে অলটিটিউড, আমরা সত্যি অক্সিজেন ক্যান ট্যান নিয়ে রেডি ছিলাম, ঠিক উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে আমার বাইক নিচে দাঁড়িয়ে আছে। প্রথমেই এর চেন লুপ করাতে হবে, তার সাথে ঘরটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে, প্যাকিংটা কমপ্লিট করবো, ব্রেকফাস্ট অর্ডার করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো, তারপরে আমাদের জার্নি স্টার্ট করবো মানালির জন্য। বাকি ডিটেলস তোমাদের মোটোব্লগিং সেটআপে জানাবো। হোটেলটা ছিলাম, তার নাম্বার হলো 9915206799, সেক্টর 22, হোটেল রয়্যাল ব্রুকস। হ্যাঁ, পাহাড়ো মে চলনে কাই বাইক হ্যায়, মেরা খুদ কা হ্যায়, নাম্বার দেখ লো। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। প্রথমে আমাদের যেতে হবে কুড়ালি, আমাদের হোটেলের থেকে কুড়ালির ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। কুড়ালি থেকেই আমরা হাইওয়ে পেয়ে যাবো, মোস্ট প্রবাবলি কুড়ালি হচ্ছে এই চণ্ডীগড় আর পাঞ্জাবের বর্ডার। এখন টাইম হয়েছে 12:08, আর আবার সেই লেট হয়ে গেল। আর আজকে লেট হওয়ার জন্য কিন্তু আমি আর বনি দায়ী নই, আজকের জন্য দায়ী হচ্ছে জোম্যাটো। খাবার অর্ডার করেছি, মানে ব্রেকফাস্ট অর্ডার করেছি 9:10 দেখছি ব্রেকফাস্ট আসছে না, তারপরে চেক করে দেখছি সব ঝামেলা হয়ে গেছে। যখন দেখলাম যে 1 ঘন্টা হয়ে গেছে ব্রেকফাস্ট আসছে না, তখন আমরা হেল্পলাইনে মেসেজ করলাম, তারপরে ওরা ওখান থেকে বললো যে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, আর তার জন্য নাকি আমরা দায়ী, আমরা নাকি ফোন রিসিভ করিনি। কিন্তু সত্যি কথা বলছি, আমাদের কাছে কোনো রকম ফোনই আসেনি, একটাও ফোন আসেনি। হ্যাঁ, নেটওয়ার্ক না থাকলে আলাদা ব্যাপার, কিন্তু নেটওয়ার্ক ফুল ছিল, তাও ফোন আসেনি। প্রথমে ওরা বললো যে পয়সা কোনো রকমভাবে রিফান্ড হবে না, কিন্তু তারপরে আমরা অনেক স্ক্রিনশট নিয়ে মেল করলাম, তারপরে ওরা বললো যে 1 সপ্তাহের মধ্যে পয়সা ফেরত হবে। এই নয়ডা দিল্লি চণ্ডীগড়ে দেখলাম জোম্যাটো সুইগির অবস্থা জাস্ট না প্যাথেটিক, একদম প্যাথেটিক। মানে আগের দিনও আমরা নয়ডা থেকে যখন খাবার অর্ডার করলাম, 3টে জিনিস অর্ডার করেছিলাম, যখন ডেলিভারি হলো দেখলাম যে 1টা জিনিস মিসিং। তারপরে আবার সুইগিতে কন্ট্যাক্ট করলাম, ওরা কোনো রকমের টাকা ফেরত দিল। কালকে রাত্রিবেলা আবার চণ্ডীগড় থেকে খাবার অর্ডার করেছিলাম, 1 ঘন্টা পরে সুইগি থেকে কল করে বলছে যে যে নাকি খাবার ডেলিভারি করার কথা ছিল সে খাবার নিয়ে পালিয়ে গেছে। তারপরে আরও 1 ঘন্টা পরে খাবার ডেলিভারি করলো ওরা। তারপরে আজকে কী হলো সেটা তো বললামই তোমাদের। আর এই আজকে সুইগি জোম্যাটোর এই ঝামেলার জন্য আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়ে গেলো, আমার আর বনির মধ্যে, দুজনেরই মাথা গরম হয়ে গেল পুরো একদম। যাই হোক, আমরা চণ্ডীগড় থেকে বেরিয়েছি মানালির জন্য। মানালির ডিস্টেন্স চণ্ডীগড় থেকে 305 কিলোমিটার, আমাদের 8 ঘন্টা জার্নি দেখাচ্ছে। আর যতক্ষণ হাইওয়ে পাচ্ছি আমি চেষ্টা করবো একটু জোরে চালিয়ে বেরিয়ে যেতে, কারণ পাহাড়ে গিয়ে এমনিতেই আমাদের স্পিড কমে যাবে। তো চণ্ডীগড় সিটি থেকে বেরিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 205-এর উপর দিয়ে এসে এই কুড়ালি বাইপাসে উঠে গেছি, আর মানালির দিকে এগিয়ে যাচ্ছি। জম্মু লেফট যেতে, মানালি স্ট্রেট যেতে। এই জায়গাটার নাম কে? রূপনগর, পাঞ্জাবে ঘুষ গে না? ঠিক আছে, থ্যাংক ইউ। জাস্ট 10 মিনিট হয়তো রেকর্ডিং করেছি, তার মধ্যে গোপ্রো হ্যাং করে গেছে, পুরো হেলমেট খুলে তারপরে গোপ্রো এই কেস থেকে বের করে ব্যাটারি বের করে আবার ব্যাটারি লাগাতে হবে, তারপরে গোপ্রো অন হবে, তাহলে অনই করা যাবে না, দেখো কোনো রকম ভাবে অন হবে। পাঞ্জাবে পেট্রোলের দাম হচ্ছে 96.87, এইটাতে না আওয়াজ হচ্ছে। এটা টাইট করতে হবে কোথা দিয়ে, বাইকের সারি গার্ডটা টাইট দেওয়ার জন্য আমরা ঘানাওলি বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আর আজকে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে তার কারণ গরমটা খুব বেশি, মানে আমরা লাস্ট 3 দিন রাইড করলাম,
কিন্তু আজকে সবথেকে বেশি গরম। ঠান্ডা জল কিনেছি, তার সাথে ইলেকট্রল বের করেছি, এই ফ্লাস্কের মধ্যে ইলেকট্রল গুলে রাখবো। এখন একটু খাবো আর যেতে যেতে আস্তে আস্তে সিপ করতে থাকবো। তো ঘানোয়ালি থেকে শাড়িঘাট আর বনির হেলমেটটা টাইট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন টাইম হয়েছে 1:48 আর এখান থেকে মানালির ডিস্টেন্স হচ্ছে 253 কিলোমিটার। আমরা সামনে কিরাতপুর সাহিব, সোয়ারঘাট, বিলাসপুর, সুন্দরনগর, মান্ডি, কুলু হয়ে মানালি পৌঁছাবো। সামনেই আমরা পাহাড় পেয়ে যাবো, আবছা পাহাড় দেখা যাচ্ছে, খালি চোখে আমি দেখতে পাচ্ছি, গোপ্রোতে আসবে না। আর একটু এগিয়ে গেলে তোমরা গোপ্রো থেকেও দেখতে পাবে। কিরাতপুর সাইড থেকে ডান দিকে নেওয়ার পর সামনে পাহাড় ওপেন হয়ে আছে, যদিও আমি খালি চোখে একটু আগে থেকেই পাহাড় দেখতে পাচ্ছিলাম, কিন্তু গোপ্রোর জন্য এই প্রথমবার। সামনে ওই পাহাড়ের দিকে আমরা এগিয়ে যাব, ওই পাহাড় ক্রস করে, আরো অনেক পাহাড় ক্রস করে আজকে আমরা মানালি পৌঁছাবো। এতদিন আমি হাইওয়েতে এই আমার অ্যাডভেঞ্চার 390 পারফরমেন্স চেক করছিলাম, পুরো স্মুথ পারফর্ম করেছে, মখন পারফর্ম করেছে, এখন পাহাড়ের পারফরমেন্স চেক করব। যেখানে আমরা বাইকের কাজ করালাম সেখান থেকে বেরিয়ে আমরা 70 কিলোমিটার মতো রাইড করে, 60-70 কিলোমিটার মতো রাইড করে কি গামরোড়াপুর বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে জাস্ট একটু চানাচুর আর কোল্ড ড্রিঙ্ক খেলাম। মানালি এখান থেকে, মানালি কিতনা, মানালি 180 কিলোমিটার। আঙ্কেলজি বলছে বাইকে আমরা 4-4.5 ঘন্টাতে পৌঁছে যাব, যদি আমাদের মাঝখানে আবার লাঞ্চ করতে দাঁড়াতে হবে। ইচ্ছে আছে মান্ডিতে আমরা লাঞ্চ করবো। আর মান্ডি কিতনা দূর পড়েগা? 80 কিলোমিটার। প্লেন রাস্তা থেকে পাহাড়ে উঠে পড়েছি, খুব ভালো লাগছে, আবার পাহাড় দেখছি, মানে পাহাড় দেখলে একটা বেশ হারিয়ে যাই মনে হয়, বাইকে বসে বসে ঘুমাই না কিন্তু হারিয়ে যাই। তোমার নাম? সৃষ্টি। কোনটা ক্লাস পে সৃষ্টি? থার্ড পে। আর আপ? সিক্স পে। আপনার নাম? অংশুল। অংশুল, স্কুল কব সে খুলা আপ লোগো কা? পিছলে সাল। পিছলে সাল সে খুল গিয়া? কোভিড কে লিয়ে বন্ধ নেই থা, কোরোনা ভাইরাস কে লিয়ে বন্ধ থা গিয়া। কিতনে দিন বন্ধ থা? 2 সাল বন্ধ থা। এখানে শুনলে বাচ্চারা লাস্ট ইয়ার থেকে স্কুলে যাচ্ছে, এই ছোট ছোট বাচ্চারা একটু স্কুলে যাবে, বন্ধুদের সাথে আড্ডা মারবে, টিফিন টাইমে দৌড়াদৌড়ি করবে, হুড়োহুড়ি করবে, খেলাধুলা করবে, তাহলেই না এদের মজা লাগবে নাকি? আমাদের ছোটোবেলাটাই বেশি ভালো ছিল, কোনো মোবাইল ছিল না, মাঠে খেলাধুলা করতাম, বৃষ্টিতে কাদা মেখে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, গরমের ছুটিতে রোদ্রের মধ্যে সকালবেলা ক্রিকেট ম্যাচ, দুপুরবেলা কোনো রকমে একটুখানি লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার ক্রিকেট খেলা, তখন মানে ব্যাপারটাই অন্যরকম ছিল। আর এখন সব চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে, পুরো মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে সবাই। এই জিনিসটাই আমি চাইছিলাম এই পুরী থেকে, যেন একটা মানে এরকম একটা ফ্রুট হবে, ধুয়ে কেটে একদম ঘর সাজিয়ে দেবে, এটাই আমার বেস্ট লাগে রাইডের সময়। সামনে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি সেই সতলুজ, যখন আমরা স্পিতি ভ্যালি গেছিলাম সেই খাপ সঙ্গম দেখিয়েছিলাম যেখানে স্পিতি রিভার আর সতলুজ মিশছিল, তারপরে নিচে সতলুজ হয়ে বেরিয়ে এসছে, সেই নদীটাই হলো এই নদীটা। এর উৎস কিন্তু সেই মানস সরোবরে আর কি। আর সামনে কোনো একটা জায়গায় হয়তো বিয়াস আর সতলুজ মিশছে। ও মিট কর রা, বিয়াস আর সতলুজ মিল রা হ্যা? প্লান্ট মে, প্লান্ট মে, বিজলি ঘর মে, বিজলি ঘর মে মিল রা, অন্দর মিল রা হ্যা, বাহর কো পানি আ রা হ্যা। জো আপকা বিয়াস আতা হ্যা না, ও মনালি সে আতা হ্যা। হ্যাঁ, বিয়াস মনালি সে আতা হ্যা। ফির ও উনকো উসকো বানায়া, উনহোনে কৃত্রিম বানায়া, কৃত্রিম বানা দিয়া বিয়াস কো সুন্দরনগর তক, মতলব বিয়াস কো সুন্দরনগর মে কৃত্রিম বানা দিয়া, কৃত্রিম ড্যাম বানায়া গিয়া, উধার বাঁধ বানা, বাঁধ বানা দিয়া ওহা। হ্যাঁ, পানি রোক দিয়ে ওয়াঁ পে। আচ্ছা, ও পানি নিকাল দিয়ে টানেল সে ইয়াঁ পে। আচ্ছা, পানি রোক কে ঘুমা কে টানেল সে নিকাল দিয়ে ইয়াঁ পে নিকাল দিয়ে ও উপর পে। হ্যাঁ, আচ্ছা, আর উধার নিচে কো পানি ফেঁক দিয়া টারবাইন মে, টারবাইন মে ও ঘুম গে বিজলি তৈয়ার হবে। আচ্ছা, মানে ওখানে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। মানালি 154 কিলোমিটার, কোল ড্যাম, এই ড্যামটার নাম হচ্ছে কোল ড্যাম, এই স্ল্যাপার বলে জায়গাটা, এই জায়গাটা মিট হচ্ছে, এপাশ থেকে বিয়াস আসছে উপর থেকে আর ওদিক থেকে সতলুজ আসছে। বাহ, এই যে সতলুজ রিভার, মানে বিয়াসের গতিপথটা ঘুরিয়ে দিয়েছে, দিয়ে উপর থেকে ফেলেছে নদীটাকে, জলবিদ্যুৎ তৈরি হচ্ছে এখানে। মানালি
और ये जगह मंडी। अच्छा अच्छा ठीक है ঠিক। थैंक यू। मंडी ते আমরা লাঞ্চ করব ভেবেছিলাম, কিন্তু 6:27 আমরা মান্ডি এসে পৌঁছালাম। 6:27 এখনো আলো রয়েছে। এই যে বিয়াস রিভার পুরো বাঁধ দিয়ে আটকানো রয়েছে, এত কম জল হওয়ার তো কথা নয়। সামনেই বাঁধ রয়েছে নিশ্চয়ই। এখানে হয়েছে ল্যান্ডস্লাইড, রাস্তার কাজ চলছে ওই জন্য এত জ্যাম রাস্তায়। কিছুদিন আগেই হয়তো ল্যান্ডস্লাইড হয়েছিল। গাছ টাছগুলো তো পুরো ঝুলছে, যখন তখন পড়ে যেতে পারে আবার। এটা কি হচ্ছে ভাই? এই নাম্বার ডাকছে, মানে ওর ভেতরে কেউ রয়েছে নাকি? তা হাওয়াতে হচ্ছে অটোমেটিক ওটা করা, ইলেকট্রিকে। বাবা অদ্ভুত জিনিস, আমি এত জায়গায় ট্রাভেল করেছি জীবনে প্রথমবার এই জিনিস দেখলাম আমি। ড্যামটার নাম হচ্ছে পান্ডো ড্যাম, তাই তো দেখলাম পান্ডো। বললাম না আমি বিয়াসের সামনে কোনো ড্যাম রয়েছে, নাহলে এরকম নদীরাল হয় না। অল্প একটু জল ছাড়ছে, দেখো এদিকে এই অবস্থা। যখনই ড্যামটা ওই দিকটা দেখাবো তখন দেখবে কিরকম জল রয়েছে। বাঁদিকের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ পেছন দিকে, আর ডান দিকটা দেখানোর আগেই গোপ্রো ব্যাটারি শেষ হয়ে গেল আমার, তাই জন্য মোবাইল বের করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হলো বাঁদিক আর এই হলো ডান দিক। যা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, দুটো জলের কালারের পার্থক্য দেখো খালি। এই দেখো আটটা তিন, আর আমরা অট টানেল বা লার্জি টানেল পেরিয়ে অট বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। জাস্ট 200-300 মিটার আগেই আমরা টানেল পেরিয়ে এলাম একটা। গোপ্রোতে ব্যাটারি ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি, কিন্তু লাস্ট 15-20 কিলোমিটার রাস্তা মানে মাথা পুরো খারাপ করে দিয়েছে। একদিকে টানেলের কাজ হচ্ছে, একদিকে ফ্লাইওভারের কাজ হচ্ছে, তার মধ্যে বড় বড় বাস মানালি থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছে, ট্রাকের জ্যাম, তার সাথে গাড়ি ভর্তি, তার সাথে রাস্তায় পুরো কাদা, আর যেই জায়গাটা শুকনো সেখানে পুরো ধুলো, মানে মাথা সত্যি খারাপ করে দিয়েছে পুরো একদম। এই বাইকটার সবথেকে বড় প্রবলেম কি বলতো, এর লো এন্ড টর্কটা খুবই কম, যেহেতু সাইজে অনেক বড় গাড়ি, জ্যামে যখন ফাঁসছি তখন গাড়ি কাটিয়ে বের করাও মুশকিল হয়ে যাচ্ছে, তার সাথে বারবার গিয়ার ডাউন শিফট করতে হচ্ছে, ফার্স্ট গিয়ার ছাড়া টানাই যাচ্ছে না, এটাই দেখলাম গাড়িটার ড্রব্যাক। অটে রয়েছে একটা পাকোড়ার দোকান, এখান দিয়ে আমরা এখন খাবো পাকোড়া আর লাল চা। বনি তাহলে কি গ্যাস অ্যাসিডিটি অম্বল খাচ্ছি আমরা। বেকার রাস্তা ছিল পুরো পেছন দিকে, মাথা খারাপ করে দেওয়া রাস্তা। এই পকোড়ার দোকানে আঙ্কেলজি বললো সামনে নাকি রাস্তা ভালো হবে, দেখা যাক। অট থেকে বেরোনোর পরে আমরা 20-25 কিলোমিটার চলে এসেছি মানালির সামনে, দেখাচ্ছে 49 কিলোমিটার। আর এই 20-25 কিলোমিটার বললাম রাস্তা মোটামুটি ভালোই ছিল, কিন্তু কিছু ডাইভার্সন ছিল রাস্তায়। রাত 11:00 আর আমরা আধ ঘন্টা আগে মানালি পৌঁছেছি ফাইনালি। ওর নাম হলো অরিজিৎ, এ কে ব্লগস। এন্টর স্কুটি রয়েছে, স্কুটি নিয়ে রাইড করছে, মানে সত্যি একটা মানে গার্ডস দরকার স্কুটি নিয়ে লাদাখ রাইড করার। হ্যাঁ একদম। ওর চ্যানেলের নাম হলো এ কে ব্লগস, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, একবার গিয়ে অবশ্যই চেক করে ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। দাদার সাথে যে এসে মানালিতে দেখা হবে আমি ভাবিনি, আমি দাদার এমনি স্টোরি দেখেছিলাম যে দাদারা বেরোচ্ছে, কোথায় বেরোচ্ছে জানতাম না, তারপরে যখন ফার্স্ট এপিসোডটা ছাড়লো তখন আমি দেখে জানলাম যে দাদা লাদাখ আছে। এখন টাইম হয়ে গেছে 11:45 মতো, কারণ আমি মানালি পৌঁছে ইউটিউবে একটা লাইভ করছিলাম। আমি লাইভে কিন্তু বলেছিলাম যে ব্লগে তোমাদের জানাবো যে কোথা থেকে লাইভ করেছি, তো মানালি থেকেই ইউটিউবে লাইভটা করেছিলাম। নেক্সট ব্লগ থেকে কিন্তু আসল অ্যাডভেঞ্চার শুরু হয়ে যাচ্ছে। আমি জানি না, যদি রোটাং পাস খোলা থাকে তাহলে রোটাং পাস ক্রস করে আমরা যাবো জিসপার দিকে, আর যদি রোটাং পাস না খোলা থাকে তাহলে আমাদের অটল টানেল দিয়েই যেতে হবে। তবে ইচ্ছা কিন্তু রয়েছে রোটাং পাস ক্রস করার। তবে আমার কাছে এখন অবধি যে খবরটা রয়েছে সেটা হলো রোটাং পাস অবধি যাওয়া যাচ্ছে, কিন্তু অপোজিট সাইডে নামা যাচ্ছে না রোটাং পাস থেকে। তো সেরম যদি হয় তাহলে হবে না রোটাং পাস, এইবারও হবে না, আবার কোনো একদিন রোটাং পাস ট্রাই করব। হ্যাঁ डिनर क्या है? डिनर इसमें बता दो थोड़ा। इसमें आपका राइस है, प्लेन राइस है। हाँ, और ये वेज पुलाव है। वेज पुलाव और ये एग करी है। एग करी है जी। मोनी एग करी बोला चली, चिकन करी बोला था। हाँ चिकन, सॉरी चिकन करी है। चिकन करी है ना, सॉरी। ठीक है রাখ দো ইদার। তো চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট ফ্রেশ হবো, তারপর ডিনার করবো আর এডিট করতে বসবো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম মানালি।